খালির নাম আমরা জানি না, কিন্তু তবুও এটার যে দৃশ্যটা আমরা দেখছি, আর সবাই দেখুন ছবি তুল। তো বন্ধুরা, ঠিক আগের এপিসোডে আমরা এই সুন্দর জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম এবং দারুণ করে এই ভ্যালিটাকে এনজয় করছিলাম, কিন্তু তারপরেই পথ চলা শুরু হলো সেলা এবং অন্যান্য সুন্দর ভ্যালির উদ্দেশ্যে। প্রথমেই আমরা পৌঁছে যাব সুন্দর ভ্যালিগুলো এনজয় করতে করতে বৈশাখীতে, এবং বৈশাখী এনজয় করার পরে আমরা তারপরেই পৌঁছে যাব সেলাতে। তো আগের এপিসোডগুলো যারা দেখেননি, 1, 2, 3, তারা প্লিজ চেক আউট করে নিন। আমি ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে দেবো। আর এখন এই ভ্যালি এনজয় করতে থাকুন এবং তারপরেই আমরা একটুক্ষণের মধ্যে পৌঁছে যাব বৈশাখী। একদম ব্রেড পাকোড়া খাচ্ছি আমরা সেলফ সার্ভিস নিয়ে। এই দেখুন আর্মিরা এখানে সার্ভ করে, তো এরা ছবি তুলতেই ব্যস্ত ছিল। আই লাভ বৈশাখী। বৈশাখীতে দাঁড়িয়ে আছি আমরা, এখান থেকে সৌন্দর্যটা দেখায়, গাছের গোড়াটাও সুন্দর করে তুলে ধরা আছে, এটাও আমাদের মন ভরিয়ে তুলছে। দারুণ জায়গা। রেটটা একবার দেখিয়ে দিই, 310, কপি 20, ব্রেড পাকোড়া 20, মিক্স পাকোড়া 10, সামোসা 15, ম্যাগি 40। আরো আছে দেখুন, সময় দেখুন নাজারা, সেলা পাস যে সত্যি সত্যি স্বর্গ, লাদাখ যাওয়ার থেকে কম না। 11,446 ফিট বৈশাখী, 17,000 ফিটে চলে যাবো। আর দেখুন কি অদ্ভুত সৌন্দর্য, এতক্ষণ এগুলো ক্লিয়ার ছিল, এবার মেঘ চলে আসতে শুরু করেছে, বেলা বাড়তে শুরু করেছে, আর ঠান্ডা ঠান্ডা বাতাস বাইরে থেকে ঢুকছে, এটা সত্যি দারুণ। ও সেই একদম মানে মনোমুগ্ধকর, যা সত্যি সত্যি মনের মধ্যে যে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। ওকে, ওয়েট ওয়েট ওয়েট, একটু কাজ চলছে, পলিথিন ভাঁজ চলছে। তো যেতে যেতে আমরা সেইভাবেই সৌন্দর্যকে এনজয় করতে করতে যাচ্ছি। এবার আমার একটু অভিজ্ঞতা শেয়ার করছি, 2022 সালের এপ্রিল মাসে আমি এখানে এসেছিলাম, আর আমার শেষ গন্তব্য ছিল এই জায়গাটা। এখানে স্নোফল আটকে যায় গাড়ি নিয়ে, এখান থেকে আমাকে ফেরত যেতে হয়। আজকে সেই দিনটা হয়তো বা আজকে জয়ের দিন, সেলা ক্রস করবো, এটা একটা অন্যরকমের অনুভূতি, একটা স্বপ্ন বলতে পারেন। তো আগের ব্যর্থ তাওয়াং এবার মনে হয় সফল হবে ঈশ্বরের কৃপায়। এখন পর্যন্ত তো আমি আমার আগের গন্তব্য পেরিয়ে এলাম, তো দেখি হয় কিনা, এবার ঠাকুর সহায় হয় কিনা। রাস্তাটা আমার কাছে একদম নতুন, এতক্ষণ পর্যন্ত একদম নতুন, যা যাচ্ছি সবই নতুন এখন। আর যে ভিউ, আমরা ক্যান্টিন খেয়ে দিয়ে এলাম, ক্যান্টিন দেখা যাচ্ছে, বৈশাখী ক্যাম্প, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, একদম মাথা দিয়ে মাথাটাই রাস্তা করা। ও লাদাখ মানে থেকে বরং বেশি কিছু, লাদাখে ভিড় পাবেন, এখানে কোনো ভিড় নেই, এখানে শুধুমাত্র আমরা কয়েকজন। দারুণ, এই যে রাস্তা দিয়ে এলাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় জওয়ান জয় কিষান, জয় জওয়ান জয় কিষান, বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম।
বন্দে মাতরম সে লাপাস কি জয় সে লাপাস কি জয় আবার হবে আবার কোনদিন আবার কোনদিন আবার হবে আবার কোনদিন আবার হবে আবার কোনদিন আবার হবে আবার কোনদিন সে লাপাস কি জয় সে লাপাস কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় জওয়ান জয় কিষান জয় জওয়ান জয় কিষান হে ও সেই 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 জোশ জোশ কোথায় গেল যতটা উপরে যাচ্ছি ততটাই সুন্দর মানে আমি ক্যামেরা বারে বারে ভাবছি যে রেকর্ডিং স্টপ করবো কিন্তু রেকর্ডিং স্টপ করতে পারছি না রেকর্ডিং স্টপ করতে চেয়েও পারছি না কারণ এই ভিউটাকে ধরে না রাখলে সম্ভবই নয় এটা এই ভিউ কোথায় শেষ করব কিভাবে ফিনিশ করব তা জানি না সত্যি সত্যি আনন্দে চিৎকার করে আমার গলা বসে গেল ও ভাই কি দৃশ্য রে ভাই রে এইটা অদ্ভুত ব্যাপার এখানে না এখন বৃষ্টি না তুষারপাত প্রকৃতির যে অসাধারণ সৌন্দর্য ছবির মতো এই ছবি মনের মণিকোঠায় চিরদিনের জন্য স্টোর হয়ে থাকবে আর ক্যামেরাতে স্টোর হয়ে থাকবে আপনাদের জন্য আমরা নিজেদের ব্রেনের ক্যামেরা দিয়ে চোখের মাধ্যমে একদম ক্যাপচার করে রাখছি আর ক্যামেরা আপনাদের জন্য ক্যাপচার করছে অসাধারণ অসাধারণ মাঝে মাঝে আর্মির ক্যাম্প আর সামনে দেখুন এতক্ষণ মেঘ ছিল না এবার মেঘ মানে আমরা মেঘের ভিতরে একটু হালকা হালকা বৃষ্টি হয়ে গেল মানে বৃষ্টি শুরু হলো পেতে পারি এইবার দেখুন বৃষ্টি শুরু হলো বৃষ্টি হওয়াতেও দেখুন রাস্তার মধ্যে বৃষ্টিগুলোর ফোঁটা পড়ছে আর সঙ্গে সঙ্গে ড্রপ খেয়ে উপরে উঠছে কুয়াশার মতো এটাও একটা অদ্ভুত সৌন্দর্য ক্রিয়েট করছে আর আমরা রৌদ্র আছে এই দেখুন আমরা প্রত্যেকেই দারুণ করে এনজয় করছি একটু হাই হাই করে দাও রৌদ্র উপরে বৃষ্টি নেই নিচে মেঘ এই দেখুন মানে বৃষ্টি ছুট গয়া ছুট গয়া বৃষ্টি নেই বৃষ্টি নেই বৃষ্টি নেই ওইদিকে রৌদ্র আবার বৃষ্টি এই দেখুন বৃষ্টি শুরু হলো আর ব্যাকে দেখুন চুমরি গাই আরো আমরা দেখতে পাবো কিন্তু তবুও এই দেখুন প্রকৃতি আমাদের সঙ্গে একটু এইবার বাধা তৈরি করলো ভিউ দেখার ক্ষেত্রে কিন্তু তবুও যা দেখা যাচ্ছে দারুণ আমরা সেই সেলাপাস আর 5 কিলোমিটার মতো দূরে আছি আমাদের সেলাপাস থেকে সেলা টপ এই যে এটা সেলাপাসেই আছি কিন্তু যেটা টপ 5 কিলোমিটার দূরে আছি আর এই সময় দৃশ্যটা দেখুন ও এই টার্নিংগুলো আলাদা একটা বিউটি ক্রিয়েট করছে এখান থেকে আমি একটু দেখাই ও টপের কাছাকাছি যাচ্ছি আমরা এই দেখুন মানে কৈলাসের মতন দেখতে টপটা দ্বিতীয় কৈলাস তো টপটা আর এই দিকটাতে মেঘ নেই বলে আরো বেশি সুন্দর লাগছে এই দিকটা ক্লিয়ার এই দেখুন গাড়িগুলো নামছে উঠছে আমরা দেখতে পাচ্ছি কারণ
হাইটটা বেড়ে গেছে প্রায় 12,000 ফিট। ও এইরকম সুন্দর 12,000 এইটা দেখাতে দেখাতে 15,000 পেরিয়ে গেছি। 15,000 পেরিয়ে গেছি। আচ্ছা তো একটু লেন্সে এই দেখো ঘরে রোদটা 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 দেখো রোদটা রোদটা ওই দেখো ওইটুক জায়গাটা রোদ রোদ এই দেখুন ঠিক একটা স্পট বলা হচ্ছে মানে স্পটলাইট ফেলেছে সূর্য নিজের জন্য বা আমাদের জন্য যে আমরা যাতে ওখানে নিজেদের নজরটা দিই স্পটলাইট আর বড় বড় কিরকম গাড়ি চলছে দেখুন রাস্তা অনেক চওড়া আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আপনারাও এই গাড়ি নিয়ে আসতে পারবেন আশা করা যায় যদি মনের জোর থাকে এইটুকুই ব্যাপার গাড়ি যাবে গাড়ি আসবে অসুবিধা নেই আমরা ওয়াগনারে যাচ্ছি ওয়াগনার টপ মডেল তাহলে আপনারাও নিশ্চয়ই আসতে পারবেন কিন্তু শুধুমাত্র মনের জোর চাই মনের জোরটাই আসল কথা এই দেখুন একদম একদম কিছু আছে মানে লাঠি আছে একটা এবার স্টার্টিং নিয়ে আবার যাবো এই দেখুন ঘাস এখানে গাছের মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে আর এই টার্নিং গুলো দেখো টার্নিং গুলো মাইন্ড ব্লোয়িং টার্নিং মাইন্ড ব্লোয়িং এই দেখুন মানে যেদিকে দেখবেন এই ঘাস এই যে এই ফুলগুলো কোনোদিন দেখিনি কোথাও দেখিনি প্রকৃতি নিজে নিজেই ক্রিয়েট করেছে নিজের বিউটি নিজেকে সাজিয়েছে দেখিনি কোথাও দেখিনি নিজেই নিজের সৌন্দর্য ক্রিয়েট করেছে যাতে তার প্রশংসক যারা তারা দারুণভাবে প্রশংসা করতে পারে আগুনের শেষ ফুল এটা নাম জানি না আমরা তবে দেখতে আগুনের শিষ্যের মতো লাগছে মনে হচ্ছে অসংখ্য আগুনের শিখা টপে আগুনের শিখা জ্বলে আছে মানে প্রদীপের শিষ টপে রুদ্রবাবু বলেছি না হ্যাঁ হ্যাঁ এই দেখুন টপ আর 4 কিলোমিটার গাড়ির কঙ্কাল বিষ হলে একদম কঙ্কাল হয়ে যাবে কঙ্কাল হয়ে যেতে হবে গাড়ি নিয়ে মানে আমরা হব আর কি আপনারা হবেন কি আমরা হব কঙ্কালি তলা এখানে কোনো গাছ গছালি কিচ্ছু পাবেন না কিচ্ছু নেই কারণ এত উঁচুতে গাছ হয় না কোনো গাছ হয় না এখানে এখানে বড় কোনো গাছ পাবেন না শুধুমাত্র একটু শ্যাওলা জাতীয় ঘাস পাবেন কোনো গাছ নেই দেখুন তো দেখুন সৌন্দর্য ও ভাই একা ঘুরে বেড়াচ্ছে ও রে ভাই এই দেখুন সৌন্দর্য বন্ধুরা আমরা সেলা টপের খুব কাছে চলে এসেছি আর এই সৌন্দর্য দেখুন যত এগিয়ে যাচ্ছি তত সৌন্দর্যকে এনজয় করছি আমরা দারুণ ভাবে এই দেখুন এই দেখুন আর গাছে পাহাড়ে দেখুন ফুলগুলো ফুটেছে দারুন দেখুন ফুলগুলো দেখুন প্রকৃতি নিজেকে নিজেকে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে এটা হচ্ছে অগ্নিশিখা ফুল হ্যাঁ অগ্নিশিখা ফুল এটা হচ্ছে অগ্নিশিখা ছোট ছোট প্রদীপের মতো না অবশ্যই এই দেখুন এই দেখুন ওরে ক্যামেরা করকে ওরে অগ্নিশিখা ফুল হ্যাঁ এই দেখুন যে অগ্নিশিখা ফুল আরে ভাই ভাই পিছে দারুন সেলা 1 কিলোমিটার তাওয়াং তাওয়াং 8 কিলোমিটার আমরা সেলা টপে চলে এসেছি আর 1 কিলোমিটার টপ আরে ভাই 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 ওয়াও ভাই ভাই লাইভ জিঙ্গালালা লাইভ জিঙ্গালালা
দেখুন দেখুন আমরা কোন শব্দে ব্যাখ্যা করব, শুধু দেখো আর দেখো শব্দের কোনো, হ্যাঁ আপনারা ওয়ার্ড কোন শব্দে নিঃশব্দে আপনারা নিজেদের নিজের ওয়ার্ড সাজিয়ে নিন। সিলেবাস 13700 ফিট মানে এটা আপনার নাথুলার থেকে উঁচু, হ্যাঁ বাস 13700 ফিট উপরে আছি, তবু আমরা প্রকৃতিকে দারুণ ভাবে এনজয় করছি। দেখেন এখানে 12 কিলোমিটার ও এই লেক চলে এসেছে, এই লেক বাহ শিলালেক শিলালেক নাম পার্কিংটা ঠিকঠাক ঠিকঠাক জায়গায় পার্কিং হোক, তারপর ব্যাস হালকা বৃষ্টি হচ্ছে, অন্য সময় আসলে হয়তো বরফ কেন স্নোফল হতো। তো এই যে সেলা লেকে চলে এসেছি আমরা, এই যে লেক সেলা লেকে মিঠু নেমে গেছে আর আমরা এখানে ধারে আছি। মেঘগুলা কত সুন্দর করে বেয়ে চলেছে এই দেখুন, ও ভাই এই দেখুন, আর টুরিস্ট বলতে শুধুমাত্র আমরা আর কেউ নেই, কিন্তু আমরা একটু লেকে নামবো, লেকে নেমে লেকটার সৌন্দর্য এনজয় করব। কত সুন্দর এই লেক এই দেখুন, দারুণ দারুণ, এটা মানে শব্দ আমরা ব্যাখ্যা করব কিভাবে, প্রচুর সময় কাটিয়ে দেওয়া যায়। আপনারা অবশ্যই আসুন এবং এসে এটাকে এনজয় করুন। দেখুন কিভাবে আমাদের সকলেই নেমে যাচ্ছে, একটু জল ছুঁয়ে দেখব, আর চারিদিকে দেখুন ঘাস গুলো কি সুন্দর করে, হ্যাঁ স্পঞ্জি তো বটেই সঙ্গে সঙ্গে ফুল ফুটিয়েছে। হ্যাঁ আমিও একটু জলে হাত দেবো, কিন্তু হুড়মুড়িয়ে পড়ে যাবো কিনা জানি না, একটু পাথরে যাব ওখান থেকে। আমরা জলে হাত দিয়ে দেখব যে হাত অবশ্যই একটু সময় পরে নিশ্চয়ই এটা রিয়্যাক্ট করবে। এই দেখুন ওরে, জলে হাত দিলাম, প্রচন্ড ঠান্ডা কারণ এই হাইটে বরফ গলা জল। ও ভাই এখানে যা ফুল ফুটে আছে, অদ্ভুত অদ্ভুত সুন্দর ফুল। হ্যাঁ এই যে এই যে বুঝতে পেরেছি, এই ফুলগুলো দেখুন, উফ অদ্ভুত অদ্ভুত, দারুণ এই ফুল আমরা কোনোদিনও দেখিনি, অদ্ভুত একটা সুন্দর মনে হচ্ছে, মানে মানে অর্কিড অর্কিডের ফুল ফুলগুলোর মতন সুন্দর, প্রজাপতির মতো দেখতে। আর মেঘগুলো কোথায় ছিল, কোথায় কিভাবে চলে গেল, কিন্তু আপনাদের যেটা বলার কথা সেটা হলো এখানে প্রচুর টুরিস্ট আসে, কিন্তু এই নোংরাগুলো এই সাইডে জমা করা আছে, এটা আমাদের করা উচিত নয়, বা এখানকার স্থানীয় মানুষদেরও এ বিষয়ে অনেক সাবধানী হওয়া উচিত। এই দেখুন দারুণ এসেছি, সেলা লেকের যে বিউটি সেটা আমরা এনজয় করছি, কিন্তু ঠান্ডা, বরফ নেই, বৃষ্টি নেই, মেঘ তেমন নেই, বৃষ্টি হচ্ছিল নিচে, বৃষ্টি শেষ, আর এই অবস্থায় আমরা প্রকৃতিকে দারুণ ভাবে এনজয় করছি। এই যে হলো সেলা গেট, এই গেট ক্রস করে আমরা পার করে আসলাম, এই বিউটিটাকে আমরা চারিদিক থেকে দেখুন কি অদ্ভুত সুন্দর। আর লেকে আমরা জল দিয়ে, হ্যাঁ নেমেছিলাম আমি লেকে, হ্যাঁ সবারই তাই। তো এই যে দেখুন এটা বাঞ্জর ভূমি, এখানে কোনো গাছ নেই বড়, কারণটা কি গাছ হওয়ার মতন যে পরিবেশ সেটা নেই, এখানে অক্সিজেন লেভেল কম, আমি বেশি কথা বলছি, আমারই একটু মনে হচ্ছে ব্রিদিং বেশি করতে হচ্ছে, এটা ফিল করা যাচ্ছে, শ্বাসকষ্ট ঠিক নয় এটাকে বলছি, মানে মনে হচ্ছে যে একটু বেশি শ্বাস নিতে হচ্ছে। আর সুন্দর ফুলগুলো দেখিয়ে দিয়ে একটু ভালো করে, কারণ ফুল
কোথাও হয়তো দেখা যাবে না, আর অন্য সিজনে আসলে পাবেন না। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় যদি আসেন বা অক্টোবরের মাঝামাঝি, এত সুন্দর যে ফুল হতে পারে এটা কল্পনার বাইরে। এই দেখুন ফুলগুলো, ফুলগুলো ছবির মতো সুন্দর। এই দেখুন এই ফুল কি কোথাও দেখা সম্ভব? কোথাও দেখেছেন আপনারা? আমরা তো কোনোদিনও দেখিনি কোথাও। এই দেখুন কিভাবে এটাকে আমরা এনজয় করছি। প্রত্যেকটা মানুষ আসলে এনজয় করবে, এটাই স্বাভাবিক একদম। আমরা আবার গাড়িতে উঠে যাব, গুটি গুটি পায়ে যাচ্ছি, কারণ না হলে যে কোনো লোকের এখানে শ্বাসকষ্ট হবে। ধীরে ধীরে চলতে হবে। শুধুমাত্র যারা ট্যুরিস্ট তাদের উদ্দেশ্যে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা যেখানে সেখানে নোংরা ফেলবেন না। ভারতের এই যে স্বর্গ, কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, কিন্তু অরুণাচল যে ভূস্বর্গের থেকে কম কিছু নয়, এটাকে আমরা হেভেন বলতে পারি। এই হেভেন যে এত সুন্দর। আমরা আরো এগিয়ে চলেছি ওইখানে যেখানে গাড়িটা দাঁড়ালো, আর ওইখান থেকে আরো সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে। আমরা সকলেই চলেছি, দেখুন সবাই চলেছি। হ্যাঁ দারুণ। তো আমার পিছনে অমৃত নিত্যানন্দা, সামনে মিঠু, আমি মাঝখানে। তো বন্ধুরা, সেলা লেক মানে একটি লেক নয়, এখানে তিন তিনটে লেক আছে। গেট দিয়ে ঢুকেই একটা লেক, তারপরে বাঁদিকে একটা লেক, আর সামনে আর একটা লেক, এবং ওইটা সবচেয়ে বড়। মানে প্রথমটা সবচেয়ে ছোট, মাঝেরটা আর একটু বড়, লাস্টেরটা আরও বড়, অনেক বড়, এবং ঝিলের মতন সেটা বড়। এবং ডান দিকে উঁচু যে পাহাড়টা আছে, সেই পাহাড়ের চূড়াটা দেখতে অনেকটা কৈলাসের মতো। সেখান থেকে সৌন্দর্যটা আরও হয়তো বেশি ভালো দেখা যাবে, কিন্তু সেটা ওঠার ব্যবস্থা নেই। চলুন আমরা বড় লেকের দিকে এগিয়ে চলি। ওঠার কোনো সিস্টেম? এখানে হালকা ব্রিদিং বেশি হচ্ছে, শ্বাসকষ্ট বলা যাবে না, এটা একটু ব্রিদিং বেশি হচ্ছে। আর একটু হাইট বাড়লে তো অবশ্যই, তো ব্রিদিং একটু বেশি না, ওই জন্য ধীরে 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 যেতে হবে আমাদের। 13,700 ফিট উপরে, প্রায় 14,000 ফিট হাইটে আছি আমরা। আর এই অবস্থাতে যেভাবে প্রকৃতি আমাদের মানে মজা দিচ্ছে, প্রকৃতি ভাষায় প্রকাশ করব, ইউ মাস্ট কাম হিয়ার অ্যান্ড এনজয় দ্য লেক। আমরা এবার লেকের নিচে নামবো ধীরে ধীরে। এবার লেকের নিচে নেমে একটু জল ছুঁয়ার এটার ইউ ক্যান গো। আমি লোকাল কেউ যদি থাকে তাহলে তার কাছ থেকে একটু এখানকার স্টোরি। আপ লোকাল হ্যাঁ না? লোকাল লোকাল হ্যাঁ ভাইয়া, আপ লোকাল হ্যাঁ? ইয়াকা লোকাল তো নিয়ে, আপ লোকাল নেই? আপ বাহার কে লোকাল কা কই নেই? ইয়াকা নেই। ওকে ওকে ওকে, তো লোকালের কাছ থেকে আমরা অবশ্যই সৌন্দর্য নেব। তাই নিচে যাবো না? যাবো না, গেলে একটু সময় বেশি লাগবে, তাই না? কিন্তু এখান থেকেই যা সুন্দর লাগছে। হ্যাঁ ওইখানে কাছে ওইটা, অবশ্যই। হ্যাঁ তো দেখুন এখানে স্নোফল, আমরা অদ্ভুত হয়ে গেলাম। মেডেন স্নোফল, এটা আমরা কোনো ভাবতে পারিনি। এই স্নোফল আমরা এনজয় করছি দারুণ করে। এই দেখুন, নিচে নিচে দেখুন, উপরে দেখুন, স্নোফল হচ্ছে। আমরা ইচ্ছা করেই ধীরে ধীরে যাচ্ছি, ভিজে গেলেও এই স্নোফলটাকে এনজয় করছি। ফ্রেশ স্নোফল, বৃষ্টি হচ্ছিল আর দেখুন এইবার হচ্ছে স্নোফল। এই স্নোফলটাকে ভাবাই যায় না, এই স্নোফল যে এতটাই সুন্দর। মেডেন স্নোফল, স্নোফল স্নোফল, সবাই এনজয় করো। ও এই দেখুন মেডেন স্নোফল, এটা হলো অরুণাচলের হয়তো ফ্রেশ স্নোফল। ও হো হো ভাই, কমেন্ট্রি দিতেই দিতেই স্নোফল শুরু হয়ে গেল। এটা কিন্তু দারুণ ব্যাপার, বৃষ্টি হচ্ছিল এক্ষুনি, এবার স্নোফল। ভাবুন বৃষ্টি স্নোফল সব এনজয় করছি, এটা কিন্তু ভাবা যায় না। ডাউনি ফ্লেক নয় এটা, একদম ডাইরেক্ট স্নোফল, দেখুন সেরা। ও সেটা সম্ভব? ও ভাই দেখুন, লাখ ছাড়া সম্ভব নয়। এই দেখুন স্নোফলটাকে সবাই কিভাবে এনজয় করছে সবাই। আরে স্নোফলের সঙ্গে সঙ্গে ওই পাহাড়ে দেখুন রৌদ্রু, এটা কিন্তু আরে দারুণ যে রৌদ্রু স্নোফল একসঙ্গে, মানে
এইটাই হলো পাহাড়ের উপরে আসলে দারুণ মানে ওহো ভাই, হ্যাঁ এই অমৃত ধরে ফেলেছে স্নো, এই স্নো ধরে ফেলেছে অমৃত, কোথায় গেল এই এই দেখুন এই দেখুন এই দেখুন আমার হাতেও পড়ছে, সবার হাতে হাত লাগাও হাত লাগাও পড়বে, ও ভাই এই যে ভাই দেখুন এই রে ভাই মেডেন স্নোফল, এটা ফার্স্ট এই সিজনের সবার আঙ্গুলের ডগায় ডগায় বৃষ্টি হালকা স্নোফল বেশি, ও ও দারুণ দারুণ সব জায়গায় স্নোফল, কিভাবে আমরা এনজয় করছি, এখনই ফ্রেশ ছিল স্নোফল শুরু হয়ে গেল, সবাইকে দেখুন সবাই কিভাবে এনজয় করছে, ও দেখুন স্নোফল হচ্ছিল এখনই শেষ হয়ে গেল, এখনো পড়ছে দুই একটা, আর ভিতরে আমরা ঢুকে একটু কফি খাবো, এখানকার কফি শপ বা চায়ের দোকান সেটার দৃশ্যটা দেখুন, ও এই দেখুন বহুত ভিড় চায় কা দোকান মে বহুত ভিড়, বারিশ কে কারণ, বারিশ তো নেই ইয়ে তো স্নোফল হে, আপ লোকাল হ্যাঁ ইয়াঁ কা তো আইয়ে না থোড়া বাহার আ জাইয়ে, ইয়ে অরুণাচল কা আপ বাহার, তো আপ বাতাইয়ে ইয়াঁ কা স্পেশালিটি কিয়া হে, ইয়াঁ কা স্পেশালিটি আপ बोला जाए तो ये है पहाड़ी है आपका हरी गरी भरी देखा है ना जो है, ये लेक है, ये लेक कैसे बना कोई स्ट्रोई है कोई? शायद ये तो ये से बनाया होगा नेचर, थोड़ा सा मैनमेड लगता है हमको, तो थोड़ा सा थोड़ा मैनमेड लगता है, हां मैनमेड लगता है ये मैनमेड, वो नेचर का है शायद, ये भी थोड़ा स्टॉक किया वाला है वो स्टोर के ना, हां ओके शायद उधर का ओके, थोड़ा मैनमेड दी हुई है, पर ये जो पहाड़ तो देख रहे हैं ना, ये तो मैं तो देख रहा हूं, बहुत सुंदर है, हां बहुत सुंदर है, बहुत बढ़िया लगता है, बहुत आप एंजॉय कीजिए इसलिए, हां एंजॉय तो करने के लिए हम आ गए, आप लोग का मेहमान है हमारा, ओके थैंक यू ठीक है ओके ओके।